আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তা শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো এক শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে বাইরে কাউকে কথাটা না বলতে আমি বৌমাকে বলেছিলাম। কিন্তু জানাজানি হবে, জানাজানি হওয়ার আগেই রাজু আর রিয়ার সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিত। সম্পর্ক স্বাভাবিক হবে তখনই যখন রিয়া রাজুকে ছেড়ে চলে আসবে। সেটা সম্ভব না। রিয়া কোনে যাবে কুলে? রিয়া বলল সেজুতির সাথে একটু শপিং এ যাবে। না 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 না, এই কাজটা করতে তুমি করতে দিও না ভাই। কেন? রিয়ারে বের করার উদ্দেশ্য এটা কিন্তু স্বামীর একটা সাহায্য। তবে রাজু আর সুজন যদি জানতে পারে তুমি এখানে আসো, তাহলে কিন্তু আমার টোটাল প্ল্যান একেবারে ভেস্তে যাবে। গিয়ে আসতে চাইনি? হ্যাঁ আসতে তো চাই, কিন্তু রাজু তো মানা করে। রাজুর কথা না শুনলেই হলো। ভয়ে শুনে? ভয়ে? তুমি এক টাকাও ইনভেস্ট করবে না অথচ 20 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছ। আন্টি যদি আজকেই কয় যে রাজুরে খুন করতে হবে, আমি এখনই রাজি আছি। নো নো, রাজুকে তোমার খুন করতে হবে না। জাস্ট ডু ওয়ান থিং, রাজুর বাড়িতে তুমি আর্মস রেখে আসবে আর পুলিশ ওকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেবে। তোমাকে তো ঠিক আন্টি, আমি রিমি, স্বামী বাবা আমার বড় বোনের মতো। ও, তুই বৌমার সঙ্গে দেখা করতে এসেছি? জি না আন্টি, আমি মূলত আপনার সাথে পরিচিত হতে এসেছি। আমার সাথে? জি আন্টি, স্বামী বাবার মুখে আপনার এত প্রশংসা শুনেছি তাই আপনাকে দেখার খুব সাধন। বৌমা তোমার কেমন বোন? স্বামী আপুর সাথে অবশ্য আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবে আত্মিক সম্পর্কটা অনেক গভীর। আমি আর স্বামী আপু ঢাকা ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তাম। অবশ্য স্বামী আপু আমার থেকে 3 বছরের সিনিয়র। ও, কোথায় থাকো এখানে? আমি ধানমন্ডিতে মামার বাড়িতে থাকি। ও আচ্ছা, তোমার বাবা মা?
তারা দুজনেই শিকাগোতে থাকেন, দুজনেই ইউনিভার্সিটি টিচার, আমি ওখানেই থাকি। গতকালকে দেশে ফিরেছি। বেড়াতে এসেছ? জি আন্টি। বৌমা তো তোমার কথা আমাকে কখনো বলেনি। আমি মানা করেছিলাম। মানা করেছিলে? জি, আসলে আমি আপনাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এসব ভেতরে এসো, বৌমার সঙ্গে দেখা করবো। আন্টি, একটা রিকোয়েস্ট আছে। কি? আন্টি, আমি দেশে ফিরেছি এটা সামনে আপু জানে না, তাই আমি নিজে গিয়ে তাকে চমক দিতে চাই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি উপরে যাও, বৌমা উপরেই আছে, যাও। থ্যাংক ইউ আন্টি, এখান থেকে তো। আপনি আমাকে আপনি করে বলতে পারেন না, কারণ আমি আপনার কাজিন শাম্মীকে আপু ডাকি। শাম্মী আপু? ও আচ্ছা। আপনার বিষয়ের ঘোর এখনো কাটেনি তাই না? শুনেন, আমি শাম্মী আপুর কাছ থেকে আপনার ব্যাপারে সব কিছু শুনেছি। আপনি দেখতে কেমন, কিভাবে কথা বলেন সব কিছু এখন চট করে বলে ফেলুন। শাম্মী আপু কোথায়? ও শাম্মী বেতো সাদে। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে কথা বলুন। কি ডারে বাবা, আমি একদম চমকাইনি রিমি, আমি জানতাম তুমি আসবে। তোমাকে চমকে দিতে না পারলে কি হবে? আন্টি এবং শত্রুল ভাইকে কিন্তু ঠিকই চমকে দিয়েছি। রিয়েলি? আন্টির সাথে তোমার দেখা হয়েছে? হুম, বাসায় ঢুকি তার সাথে প্রথম পরিচয় হল। ফাইন, তা তুমি কি পরিচয় দিয়েছো? তুমি যেমন শিখিয়ে দিয়েছিলে ঠিক তেমন। আচ্ছা, তোমাকে দেখে আমার রিয়াকশনটা কেমন? আই হোপ পজিটিভ। ওনার চোখে আমি মুগ্ধতা দেখেছি। তোমাকে নিশ্চয়ই ফিডব্যাক দিবে। রাজুর সাথে তোমার দেখা হয়েছিল? আমি জানিও আমাকে খুঁজছে, আর ও যখন খুঁজে খুঁজে একদম ক্লান্ত হয়ে যাবে ঠিক তখনই আমি ওর সামনে গিয়ে হাজির হব। বাই দ্য ওয়ে, তোমার প্রমিসের কথা মনে আছে তো? অফকোর্স। আদিল সাহেব কি বাসায় আছে? নো, আই থিঙ্ক সো, এখন অফিসে। ওনাকে চমকে দেই? রিয়েলি? চমকে দিয়ে লাভ? আমার প্রতি ওনার আগ্রহ বাড়বে। দেখা যাক তুমি কতটুকু আগ্রহ বাড়াতে পারো। চলো। কোথায়? কেমন করে চমকে দিয়ে দেখবে না? হ্যাঁ, জাস্ট আ মিনিট, লেট মি কল হিম। ওকে, আদি। আচ্ছা, অফিসে কাজ করছো, কখন ফিরবে? ওকে, বাই, টেক কেয়ার। ওর ফিরতে একটু রাত হবে, নটার আগে ফিরবে তো। আদিল, ইয়েস, আদিল। মেয়েটা বেশ সুন্দরী, স্মার্ট, বাঙালিপনা আছে, মুখটা এমন প্রথমে দেখতেই মনে গেঁথে যায়, আচার ব্যবহারও অসাধারণ।
এমন একটা মেয়েকে তো এতদিন ধরে খুঁজছি। আন্টি, ও কেসে তুমি বেশ কি ব্যাপার, সালামের এত ঘটা? আন্টি, আপনার প্রতি শ্রদ্ধা আমার 1000 গুণ বেড়ে গেছে আন্টি। বৌমা তোমাকে বলেছে? জি আন্টি, কিন্তু কারোর কথা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না, তাই আপনার মুখে আমি শুনতে আইছি। যা শুনেছ তা 100% সত্যি, তবে আমার শর্তের কথা ভুললে তোমাকে চলবে না। রাজুকে আর্মস কেসে জেলে পাঠাতে না পারলে তোমাকে কোম্পানির শেয়ার দেওয়া হবে না। ঠিক আছে আন্টি, আমি 3 দিনের মধ্যে রাজুটা জেলে পাঠাই দিচ্ছি। দেখা যাক রাজুর বাসায় কখন যাবে। এই তো এখনই যাব, আমি সন্ধ্যের সময় ফিরে আসি, আপনার একটা খবর দেব। ঠিক আছে। আচ্ছা, রাজুর বাসায় কে কে থাকে? রিয়া, রাজু, সুজন ছাড়া আর 2 জন বাবুর্সি। অবশ্য এখন যোগ হয়েছি আমি। বাবুর্চি? জি আন্টি, বাবুর্সিরা তো শুধু রান্না করে, ওরা দোতলায় উঠতে পারে না। কেন? ওই যে নিষেধ আছে, রাজু আর সুজন যখন না থাকে রিয়া তো দোতলায় একা থাকে, সেই জন্যে। ও একটু খালার বাড়িতে গেছে, কাল তোর ভাগ্য নির্ধারিত হবে। এক্স্যাক্টলি, ও মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম কালকে 30th March। তুমি এখনো চাচ্ছ না সেজুতির সাথে আদিলের বিয়ে হোক, তাই না? ইউ নো, সিচুয়েশন হ্যাজ বিন চেঞ্জড, এখন মার্চ চাওয়া আর আমার চ একদম এক হবে। তার মানে সেজুতির সাথে আদিলের বিয়ে হচ্ছে না? কনফার্ম কিছু বলা যাচ্ছে না, তবে ইয়েস, কালকের পর থেকে আদিল ফ্রি, ও যে কাউকে বিয়ে করতে পারে, কারো কিছু বলার থাকবে না। আদিল যদি সেজুতিকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি কেন এত রিস্ক নিয়ে কাজ করব? অফকোর্স রিস্ক তোমাকে নিতেই হবে রিমি, কারণ আদিলকে অ্যাট্রাক্ট করার জন্যই তো তুমি এখানে এসেছো, রাইট? আই নিড ইওর হেল্প। অফকোর্স। আন্টি তো দেখতেছে। আমি একটু আসছি। আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে তো কথা শেষ হয়নি। তুমি আসো তো। হ্যাঁ, আমি 9টা পর্যন্ত আছি। কোনো সমস্যা নেই, আমি সন্ধ্যার সময় একটা কাজ দেবো, কাজ সেরে চলে আসবো, তারপর কথা হবে না? ঠিক আছে। বৌমা রিমি চলে গেছে? না মা। আচ্ছা, মেয়েটা কিন্তু বেশ দেখতে। আপনার পছন্দ হয়েছে মা? খুব পছন্দ হয়েছে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো ভালো। জি মা, আপনি চাইলে আমি আদিলের সাথে রিমির পরিচয় করিয়ে দিতে পারি। তুমি কি চাচ্ছ? আপনার মতামতে আমার মতামত মা? হঠাৎ চেঞ্জ হয়ে গেলে যে মা, আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। রিয়েলি মা, আমি আপনার কাছে অনেক গ্রেটফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ শোনো, প্রজেক্টটা করতে কিন্তু অনেক বাধা আসতে পারে, যেমন ধরো তোমার বাবা, আদিল, এমনকি মানিকও কিন্তু তোমাকে নিরুৎসাহিত করতে পারে। আপনি সাথে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না মা। থ্যাংক ইউ। ওয়াও, আই ক্যান বিলিভ ইট অ্যান্ড আই লাইক ইট। অতুল বিলাসদার সঙ্গে
কে? রিয়া, আমি শত্রুন। রাজু আছে না? তাই বলে বাসায় লাঞ্চ করবে না, এটা কোনো কথা হলো? তোমাকে নতুন বিয়ে হয়েছে, তোমাকে একটু কাছাকাছি থাকতে হবে না? ওর কাছাকাছি থাকার কোনো ইচ্ছেই নেই। তা কি করে সম্ভব? নতুন স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাই বলে এটাকে জিয়ে রেখে না, মিটে ফেলে দে। এত সহজে মিটবে না। কষ্ট কি, সিরিয়াস ব্যাপার নাকি? কি হয়েছে আমার একটু কয় যায়। হ্যাঁ বলতে পারি, আপনি যদি কাউকে কিছু না বলেন। দেখো রিয়া, তুমি আমার সম্পর্কে ছোট বোন হও, আচ্ছা তোমার কোনো ক্ষতি হোক সেটা কি আমি চাবো? পাগল কোথাকার, কদিন কও দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। আসলে যেটা হয়েছে, কিছুদিন আগে রাজু একটা মেয়েকে নিয়ে বাসায় উঠেছে। মায়ে কি করছ তুমি? হ্যাঁ, মেয়েটার নাম শাইলা। মেয়েটাকে নাকি কয়েকটা ভাড়া গুন্টা তাড়া করছিল, রাজু নাকি ওকে যে বাঁচাই। মেয়েটার নাকি কোনো আশ্রয় নেই, তাই রাজু বাসায় নিয়ে এসেছিল। সাংঘাতিক ব্যাপার, তারপর? আমাকে রাজু রিকোয়েস্ট করেছিল মেয়েটাকে যেন বাসায় রাখি, বাট আমি রাজি হইনি। মায়ের এখন কনে? মেয়েটা পরে চলে যায়, কিন্তু যেটা হয়েছে, রাজু আমাকে যেগুলো কথা বলেছে ওর কথা আমার একদম বিশ্বাস হয় না। আমার কি মনে হয় জানেন? কি? রাজু মেয়েটাকে অনেক আগের থেকেই চিনত। না না, তা কি করে সম্ভব? আচ্ছা রিয়া, তোমার অত চিন্তা করার দরকার নেই, আমি বিষয়টা জানার চেষ্টা করতেছি। কি করে জানবেন? রাজুর কাছে জানবো। না না, আপনি ওকে শাইলা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবেন না। ওকে আমি কিছু জিজ্ঞেস করবো না, তবে কথার মার পেছে ফেলে আমি সব কিছু জানবো, ঠিক আছে? ওকে ঠিক আছে। রাজু বল, তুই কি সত্যি সত্যি গার্মেন্টস ফ্যাক্টরিটা কিনতে চাস? হ্যাঁ। তাহলে নারায়ণগঞ্জে কিনবি কেন? ঢাকাতে তো অনেক ফ্যাক্টরি আছে। দেখ সুজন, আমার টার্গেট ওই গার্মেন্টস ফ্যাক্টরিটা না, আমার টার্গেট হচ্ছে ওই 14 বিঘা জমি। এই জমি সহ গার্মেন্টস ফ্যাক্টরির দাম হলো মাত্র 18 কোটি টাকা, কিন্তু এই জমিটার বর্তমান বাজার মূল্যই হচ্ছে 40 কোটি টাকা। আমার সন্দেহটা কিন্তু সেখানে, এত টাকার জমি এত কম টাকায় কেন বিক্রি করছে? দেখ সুজন, এই আজমল সাহেব হলো মূলত পাট ব্যবসায়ী, সে ব্যবসায় কোটি কোটি টাকা ধরা খেয়েছে, মাথার উপর অনেক ব্যাংক লোন আছে, সব মিলে একরকম বাধ্য হয়ে জমিটা বিক্রি করতে চাচ্ছে। আমার মন কিন্তু সেটা বলছে না। আমার কেন যেন মনে হচ্ছে এই জমিতে কোথাও না কোথাও ভেজাল আছে, কেস টেসও থাকতে পারে। কিন্তু উনি তো বললেন নির্ভেজাল জমি। জমির মালিকরা সবসময় এই কথাই বলে। সত্য কিনা খোঁজ নিয়ে দেখ, যদি কোনো কেস বা কোনো ঝামেলা থেকেই থাকে, শক্তি দিয়ে হোক আর টাকা দিয়ে হোক, ঝামেলা শেষ করতেই হবে। তবু ওই জমি আমার চাই। ঠিক আছে, তোর টাকা তুই যেমনি খুশি খরচ করতে পারিস। দেখ সুজন, আমি কোনো অপচয় করছি কি না সেটা দেখার অধিকার কিন্তু তোর আছে। অফিসে যাবি তো? না। আহা, অফিসের ডেকোরেশনটা দেখবি না? আজ না, কাল যাব। ও, তাহলে কোথায় যাবি, বাসায় যাবি?
না, আমি শাইলাকে খুঁজব। শাইলাকে? হ্যাঁ, কারণ ওর প্রতি আমি একটা দায়িত্ব অনুভব করছি। শাইলার প্রতি তোর আবার কিসের দায়িত্ব? দেখ সুজন, শায়লা আমার মতোই একজন এটি। সেই দিনগুলো আমি এখনো দেখতে পাই। একটু আশ্রয়ের আশায় আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছিলাম, প্রচন্ড খিদায় আমি মানুষের কাছে হাত পেতেছিলাম, একটু খাবারের জন্য দোকানে গিয়ে হাত পেতেছিলাম। তারা আমাকে কুকুরের মতো গালাগালি করে তাড়িয়ে দিয়েছিল। দেখ, আমি যে দিনগুলো দেখেছিলাম, আমি চাই না যে শায়লা সেই দিনগুলো দেখ। কিন্তু ওকে খুঁজবি কোথায়? না আপু, আমি হলক করে বলতে পারছি না আমার জন্য ওর কোনো ইমোশন কাজ করে। আমার যতটুকু মনে করে, তুমি কিন্তু একবার আমাকে বলেছিলে তোমার প্রতি ওর ইন্টারেস্ট প্রয়োগ করেছে, রাইট? আপনি যখন ক্ষতি করছেন আমার, তো ক্ষতি হবে। বিষয়টা হচ্ছে কি, আমাকে রাজ একটা মেয়ে নিয়ে ভাষায় উঠিল। দুঃখ 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 দুঃখ